হ্যালো আমার গল্পপ্রেমী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো দিন তোমাদের মাঝে নতুন কোনো গল্প নিয়ে আসি না তাই ভাবলাম আজকে একটি নতুন গল্প নিয়ে আসা যায় আসলে তোমরা সত্যি করে বলতো। আমার গল্প বলেই তোমাদের কেমন লাগে আশা করি ভালই লাগল কারণ আমার গল্প শুনে তোমরা যে গোপনে গোপনে কি কাজ করো। আমি তা ভালো করেই জানি সত্যিই তোমরা ওই কাজটি করতাই না যাই হোক এটা কোনো দোষের বিষয় না আসলে মেয়ে মানুষ তো এই ধরনের কাজ করে থাকে কিন্তু তারা কখনোই প্রকাশ করে না আর তোমরা তো ছেড়ে মানুষ এটা করাটাই স্বাভাবিক হয়তো আবারও তোমাদেরকে ওই কাজের সহযোগিতা করার জন্য চলে আসলাম আমি শিউলি আক্তার সুমনা আমার বিয়ে হয়েছিল অনেক অল্প বয়সে যখন আমার বিবাহ হয়েছিল তখন আমি এসব কিছুই বুঝতাম না এসব বলতে আমি কি বুঝাচ্ছি তা তোমরা ভালো করেই বুঝতে পারছ যাই হোক তারপর আমার বিবাহে একমাস পরে আমার স্বামী বিদেশ চলে যায় টাকা পয়সা উপার্জন করার জন্য যখন আমার স্বামী বিদেশ চলে যায় তখন আমি মনে মনে খুব খুশি ছিলাম কারণ আমি চাইতাম না যে আমার সাথে ওই কাজটি করা হোক কোনো কাজের কথা বলছি তোমরা ভালো করেই বুঝতে পারছ কারণ ওই কাজের ব্যাপারে ততটা আমি ইন্টারেস্টিং ছিলাম না কারণ তখনও আমার বয়স ঠিকঠাক মতো হয়নি আর আমি ওই কাজের প্রতি আগ্রহ ছিল ছিলাম না তাই বারে বারে ভাবছিলাম স্বামী যদি বিদেশ চলে যাই তাহলে কতই না ভালো হতো তাই তোমাদের কি বলব তোমরা অল্প বয়সী মেয়েকে বিবাহ করবে না কারণ তারা আসলে ওই কাজের প্রতি তত আগ্রহ থাকে না এজন্য একটু বয়স্ক মেয়ে বিবাহ করাই ভালো তারা সব কিছু বুঝে এবং ভালো সব কিছু ভালোভাবে পালন করতে পারেন আমি সরাসরি কোন কথা বলবো না তোমরা আমার কথা ইশারা ইঙ্গিতে বুঝে নেবে যাই হোক সেই সুবাদে আমি চাচ্ছিলাম যে আমার স্বামী আমার থেকে দূরে চলে যায় সত্যি সত্যি তাই হল এক মাস পর আমার স্বামী বিদেশ চলে গেল আর আমিও মনে মনে খুব খুশি হলাম যদিও আমি উপরে কাউকে বসতে দিতে চাচ্ছিলাম না তাই আমি উপরে উপরে মন ভার করে থাকতাম কিন্তু এই আমার অভিনয়টা বেশি দিন ঠিক থাকল না কারণ যে একবার ওই কাজের মধ্যে মগ্ন হয়েছিল সে ওই কাজ করাবে তো আর থাকতে পারে না শেখ তদ্রুপ আমার ক্ষেত্রেও হল এক মাস পরে যখন আস্তে আস্তে সময় পার হচ্ছিল তখন দিন দিন আমার ওই কাজের প্রতি আরও আগ্রহ বেড়ে চলছিল এমন একটা সময় চলে আসলো যে এখন আমি যাকে পাব তার সাথেই কাজ করব এবং আমি তাই করেও ছিলাম সেটি আর কেউ নয় আমার শ্বশুরের সাথে কিন্তু একটি কথা আছে যে চোরের সাত দিন আর সাধুর একদিন আমার ক্ষেত্রে তাই হল একদিন আমি শিশুরের সাথে কাজ করতে গিয়ে সবার কাছে হাতে নাতে ধরা খেয়ে গেলাম এরপর আমার স্বামী দেশে এসে আমাকে ডিভোর্স দিয়ে দিল এখন আমি বড়ই একা মনে মনে ভাবি কেন এ ভুলটা করেছিলাম স্বামীকে বিদেশ পাঠিয়ে আজও আমি অনেক আগ্রহ হয়ে বসে থাকি কোনো একজনের সাথে কাজ করার জন্য কিন্তু কাউকে পাই না যাই হোক এটা হয়তোবা আমার পাপের প্রতিফল এখন এই কাজ করা আমার নেশা এবং পেশা হয়ে গেছে আমার সাথে যদি তোমরা কাজ করতে চাও তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম্বার দাও আমি নিজেই তোমাদের সাথে যোগাযোগ করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আজকের গল্পটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে